লাস্ট 3 সপ্তাহ ধরে আমরা ভেবে যাচ্ছি যিশুকে নিয়ে সায়েন্স সেন্টার যাব, কারণ ফার্স্ট ইউনিট টেস্টে ও ভীষণ ভালো রেজাল্ট করেছে আর ওর বায়না ওকে সায়েন্স সেন্টার নিয়ে যেতে হবে, কারণ সেখানে নাকি সায়েন্সের অনেক জিনিস আছে। তাই বেরিয়ে পড়লো ঠিক করে বল কোথায় যাচ্ছিস? সায়েন্স সেন্টার। আরে দাঁড়া, বাবাকে বের গাড়ি তো বের করতে দে। হ্যাঁ দেখেছিস, তুই আদর করছিস বলে চুপ করে ইসে হয়ে গেল। রাস্তায় বেরিয়ে দেখি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো সেই কারণে দাঁড়িয়ে পড়ে ওর বাবা হচ্ছে রেনকোট পরে নিল আর আমরা কিন্তু ছাতা মাথায় বেরিয়ে পড়লাম আবার সায়েন্স সেন্টারের দিকে। তো এই যে দেখো রাস্তার মধ্যে বৃষ্টিতে কিন্তু বেশ মজাই লাগছিলো। তো এখানে এসে আমরা টিকিট কাটলাম, এই যে দেখো এখানে এখানে সমস্ত চার্ট দেওয়া রয়েছে কোথায় কী আছে। তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ যে গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, আর কিন্তু তবে ভীষণ মজাই লাগছিলো বৃষ্টির মধ্যে, আমার কিন্তু আর কিছু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টির মধ্যেই আমাদেরকে ঘুরতে হবে আজকে। তো বাইরে যেহেতু বৃষ্টিটা একটু জোরে পড়াই শুরু হয়েছিল, তো সেই কারণে আমরা বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে কিন্তু আমরা ভেতরে যাওয়ার কথা ভেবেছি। যিশুকে বলছিলাম যে যিশু চলো আমরা ভেতরে যাই, কারণ ওর কিন্তু ভীষণ মজা লাগছিল, কারণ ও অনেক চেষ্টার পরে এখানে আসতে পেরেছে। আসলে আমরাই কোনো না কোনো কারণে ওকে নিয়ে আসতে পারিনি, কারণ চেষ্টা করি ওকে মোটামুটি সব জায়গা ঘোরানোর, ও যেই জায়গাগুলো বলে সেই জায়গাগুলো ঘোরানোর। তো এইখানেও কিন্তু ওকে অনেক বছর পরে নিয়ে আসলাম। যিশু খুব ছোট্ট যখন ছিল তখন একবার এসেছিল, মনে আছে আমার, আমি যখন গাড়ির স্কুটির জন্য ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে গিয়েছিলাম পরিবহন নগরীতে, সেই সময় যিশুকে আমরা নিয়ে এসেছিলাম। তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো ছিল না, মানে অনেক কিছু কিন্তু নতুন হয়েছে। তো এখন আমরা ভেতরে যাব আর ভেতরে কিন্তু প্রচুর জিনিস রয়েছে, শুনেছি অনেক নতুন নতুন জিনিস এসেছে। তো সেইগুলো দেখার উৎসাহ যিশুর যেরকম ছিল আমাদেরও কিন্তু ছিল, কারণ আমরাও কিন্তু অনেকটা বছর পরেই এই সায়েন্স সেন্টারে গেলাম। তো এখানে গিয়ে যা যা দেখতে পেলাম আমার কিন্তু ভীষণ মজা লাগছিল, মানে যিশুর তো লাগছিলই, আমি আমার নিজের কথাই বলছি যে আমারও কিন্তু ভীষণ মজা লাগছিল। তো যিশুর সাথে সাথে আমরাও কিন্তু অনেকটা এনজয় করেছি এই দিনটাতে, ওর জন্য আমাদেরও অনেকটা এনজয়মেন্ট হয়ে যায়। তো সেই কারণে চেষ্টা করি যিশুকে খুব ভালো রাখার, হ্যাপি রাখার, সবাই তাই করে। তো আমরা ওর মতো করেই সব কিছু ভাবি, ভাবার চেষ্টা করি। তো এই যে দেখো এখানে কিন্তু এটা কথা বলা পুতুল, দেখে মনে হবে যে কথাই বলছে। ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে রেখেছে। তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখানে যেতেই পারো, ভীষণই ভালো। আর অনেক কিছু আছে যেগুলো শেখার জিনিস রয়েছে, আর সমস্ত ডিটেলস কিন্তু তার সাথেই থাকে। আর তারপরেও কিন্তু বিভিন্ন এমন অনেক মজার মজার খেলা আছে, জিনিস রয়েছে যেগুলো তোমরা করতে পারবে। তো সেরকমই আমরাও এখানে অনেক কিছু পেয়েছি। এখানে যেরকম একটা ফুটবলের স্ক্রিন ছিল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাকে ফুটবল খেলতে হবে, মানে স্ক্রিনের মধ্যে বলগুলো আসবে আর তোমাকে এদিকে অ্যাক্টিভিটি করতে হবে যে তুমি বলগুলোকে আটকাচ্ছ গোল করা থেকে। তো লাস্টে কিন্তু আমি আর যিশু মিলে করেছিলাম, তো সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, করা হয়নি। এখানে একটা হিউম্যান বডি রয়েছে যেখানে বিভিন্ন হিউম্যানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ভেতরের নার্ভ, স্কেলিটন, সব কিছু ডিটেলসে কিন্তু লেখা রয়েছে আর ভীষণ সুন্দরভাবে রয়েছে। মানে কেউ চাইলে এখানে যদি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকে সে কিন্তু অনেক কিছুই জানতে পারবে, কিন্তু একটু ধৈর্য ধরে তোমাকে এখানে দাঁড়িয়ে সেই জিনিসগুলোকে কিন্তু পড়তে হবে। তো যিশুর মধ্যে এখনও সেই ধৈর্যটা নেই যে ও ওখানে দাঁড়িয়ে অতক্ষণ ধরে পড়বে, কিন্তু আমরা চেষ্টা করছিলাম ওকে মিনিমাম কিছু কিছু জিনিস দেখানোর যেগুলো নর্মালি বেসিক্যালি ওর জানার দরকার, বা জানলেও অসুবিধে নেই, কারণ এখনও তো এত বড় হয়ে যায়নি যে সব কিছু জেনে যাবে। তো যেটুকু দরকার সেটুকু আমরা ওকে বলছিলাম, বোঝাচ্ছিলাম যে এটা এইরকম, এটা এরকম। আমার থেকে ওর বাবা ওকে বেশি করে বোঝাচ্ছিল, কারণ ওর বাবার এই সমস্ত ব্যাপারে একটু নলেজ আমার থেকে অনেক বেশি। তারপরে কিন্তু এখানে আমরা পৌঁছে গেছি, এখানে একটা কাচের ঘর আছে যেখানে কিনা সমস্ত জিনিস কিন্তু কাঠ দিয়ে তৈরি আর বিভিন্ন রকমভাবে সেই জিনিসগুলোকে দেখা যায়। এখানে একটা চেয়ার রাখা রয়েছে যাতে কিন্তু বোঝা যাবে যে আমরা এখানে অনেকজন, মানে একজনে অনেক কয়েকজন মিলে বসে আছি। ভীষণ ভালো, ভীষণ মজাদার, এটা তো ভীষণ মজাদার এনজয় করার জিনিস। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো দেখলে মাথাটা একটু ঘুরে যাবে, আয়না রয়েছে,
একটা ভুল ভুলাইয়া রয়েছে যেটার ভেতরে আমরা গিয়েছিলাম, আর সেটা কিন্তু ভীষণ মজাদার। এটা কিন্তু খুব একটা ছোট্ট জায়গা কিন্তু ভীষণ মজাদার, মানে যদি একটু অসতর্কতাতে চলাফেরা করো তাহলে কিন্তু একদম আয়নার মধ্যে ধাক্কা খেয়ে যাবে। তো দেখে নাও, আরও কিন্তু প্রচুর প্রচুর জিনিস রয়েছে, আমি সবটা বলে শেষ করতে পারবো না কারণ সবটাকে ক্যাপচার করা সম্ভব হয়নি, বাইরেরগুলো তো হয়নি কারণ বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিলো। আমরা মাঝখানে একবার বাইরে বেরিয়ে পড়েছিলাম যে বাইরে একটু ঘুরে আসবো, কিন্তু প্রচণ্ড জোরে যেহেতু বৃষ্টি পড়ছিলো আমরা আবার ভেতরে চলে এসেছি, ওখানেই সময়টা কাটাচ্ছি না। তো তোমরা দেখে নাও যে এখানে কী কী রয়েছে, আর তার থেকেও ভালো তোমরা গিয়ে একবার ওখানে ভিজিট করো। যারা শিলিগুড়িতে থাকো তারা নিশ্চয়ই জানো যে সায়েন্স সেন্টারটা কোথায় রয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ওখানে যেতে পারো, অনেকটা সময় ওখানে কেটে যাবে, আর আশা করবো যে সবার কিন্তু ভালো লাগবে কারণ আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। যিশু আবার একদিন ওই দিন যাওয়ার পরপরই কিন্তু ওর বায়না হয়ে গেছে, এরপরেও আরও একদিন কিন্তু ওকে সায়েন্স সেন্টারে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু বেশ মজার মজার জিনিস রয়েছে, ভীষণ মজার মজার ছবি রয়েছে, তোমরা কিন্তু দেখো, আমি তোমাদেরকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এখানে ভেতরে একটা জঙ্গলের মতো করা রয়েছে যেখানে কিনা সব পশু পাখি রয়েছে, ফ্যানও চলছে, আর কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আর যিশুকে দেখে সত্যিই মনে হচ্ছিলো যেন ও জঙ্গলে চলে এসেছে, আফ্রিকার জঙ্গলে চলে গিয়েছে। তো আমরা ওকে নিয়ে এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম, ও এই ক্যাপটাকে পেয়েছে, এটা পরে এসেছে, এটা ওর পিসিমণি ওকে গিফট করেছে, তো আজকে ও ডিসাইড করেছে ও এটা পরেই ঘুরতে যাবে। তো যাই হোক, আমরা ওকে এটা পরেই নিয়ে এসেছিলাম, আর ও কিন্তু এটাকে খুব ভালোভাবে ক্যারি করেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি, হাতি, বাঘ, সিংহ সব কিছু এখানে রয়েছে। আর ভেতরটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার, মানে একদম জঙ্গলের মতো অ্যাটমসফিয়ার করে রেখেছে, যেরকম হয় আর কি জঙ্গলে বেসিক্যালি, একটু অন্ধকার অন্ধকার সেরকমই কিন্তু করে রেখেছে। তারপরে যেটা আরেকটা নতুন জিনিস হয়েছে, সেখানে একটা কার রেসিংয়ের ছিল, যেগুলো আমরা হয়তো বাইরে কোনো গেম পার্লারে গেলে হয়তো অনেকটা টাকা চার্জ করে নেবে, এখানে কিন্তু সেটা ফ্রিতে ছিল। যিশু যদিও এই সমস্ত চালানো বা এই সমস্ত জিনিসে খুব একটা ইন্টারেস্ট ওর নেই, ও কিন্তু বারবারই পড়ে যাচ্ছিলো। আমি অনেক চেষ্টা করছিলাম যে ওকে একটু করে দেওয়ার, কিন্তু ও কিছুতেই করতে পারছিল না, লাস্টে বিরক্ত হয়ে ও ছেড়ে দিল, বললো আমি এটা আর চালাবো না, কারণ ও কিন্তু ঠিক করে সাইকেলটাও চালাতে পারে না, মানে ভীষণ ভয় পায়, বলে যে পড়ে যাবে। তো সেই কারণে ওকে জোর করিনি, ওকে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে ছেড়ে দাও, তোমাকে চালাতে হবে না, কারণ আরও অনেক বাচ্চা কাচ্চা আছে যারা এই সমস্ত জিনিসে চড়াতে হয়তো খুব বেশি ইন্টারেস্ট পাবে। তো সেই কারণে আমরা কিন্তু ওখান থেকে ছেড়ে দিয়েছিলাম। আমি একটু ট্রাই করছিলাম কিন্তু আমার দ্বারাও হচ্ছিলো না, বারবারই রাস্তা থেকে বেরিয়ে গিয়ে ধাক্কা খাচ্ছিলাম আর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমিও ছেড়ে দিলাম। এমনিতে যদিও আমি স্কুটি চালাতে পারি কিন্তু আজকে এখানে এই বাইকটা চালাতে পারছিলাম না, তবে বেশ মজা লাগছিল। তো এরপরে এখানে একটা কিন্তু ক্ল্যাপিং ট্রি ছিল, মানে ক্ল্যাপ করলে কিন্তু ট্রিটার এরকম আলো জ্বলে উঠবে, আর তুমি যত জোরে ক্ল্যাপ করবে তত তাড়াতাড়ি কিন্তু লাইটটা জ্বলবে, তারপর আবার ধীরে ধীরে কিন্তু এটা নিভেও যাবে, তো বেশ মজাদার ছিল। এখানে এই জিনিসগুলো ছিল যেগুলো হচ্ছে সুইচ টিপলে কিন্তু আগুনের মানে বিদ্যুৎ তরঙ্গ উপরে ওঠে, আমরা অনেকবার চেষ্টা করছিলাম। এখানে একটা ছিল সান্তা ক্লজ, যেটাকে এই গেমটাকে পার করতে পারলে এখানে একটা মিউজিক হয়, আর তোমার যতবার লেগে যাবে ততবার কিন্তু এখানে আওয়াজ হবে, মানে বিপ বিপ করে আওয়াজ হবে,
তো আমরা প্রত্যেকই একবার একবার করে পেরেছিলাম, যিশু পেরেছিল, কিন্তু লাস্টে ওর দু তিন জায়গায় লেগে গিয়েছিল, তো সেই কারণে জিঙ্গেল বেল যে সংটা হয় সেটা বাজেনি। আর কিন্তু যাদের একদম ক্লিয়ার কোনো রকমভাবে কোথাও টাচ না হবে তাদের কিন্তু এখানে জিঙ্গেল বেল গানটা শোনা যাবে। তো ভীষণ মজা ছিল, আমি এটা কিন্তু বহুবার ট্রাই করেছি আর আমার কিন্তু বহুবার করতে আরও মন চাইছিল, কিন্তু যাই হোক আরও লোকেরা আছে যারা ট্রাই করবে সেই জন্য ছেড়ে দিতে হচ্ছিলো মাঝে মাঝে। তবে ফাঁকা পেলেই কিন্তু আমি ওখানে গিয়ে এটাকে ট্রাই করছিলাম, কারণ আমার মোটামুটি দু তিনবার জিঙ্গেল বেলটা বেজেছে। তো এই করতে করতে কিন্তু বাইরে বৃষ্টি কমার নামই নিচ্ছিল না, সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা এখনই রিটার্ন চলে যাব বাড়িতে। তো রাস্তার মধ্যে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো সেই জন্য ক্যামেরাটা বের করা খুব মুশকিল ছিল ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে, আমরা কিন্তু বাড়ি চলে আসলাম ভিজতে ভিজতে। বাড়িতে এসে গরম গরম চা আর কিছু স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা এখানে এখানে।